হাইকোর্টে আজ রাজ্য প্রশাসনের মুখ পুড়েছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার কাজে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো যাবে না বলে বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের এই সব নির্দেশের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তিলোত্তমার বাবা ও মা। রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তারা। মানে প্রথম দিন থেকে অন্যায় কাজ করার জন্য উনি পুলিশকে ব্যবহার করছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সেটাই তো দেখতে পাচ্ছি। কারণ আজকে যে পরপর যে সমস্ত কাজগুলো পুলিশ এই কদিন ধরে করছে সমস্ত কিছু যদি হাইকোর্ট বা লোয়ার কোর্ট কোর্টের কাছে গিয়ে থাপ্পড় কাটছে আজকে, হ্যাঁ একটা ঘুরিয়ে তো থাপ্পড়ই বলে। একটু সুপ্রিম কোর্ট আজকে রায় দিল যে সিভিক ভলান্টিয়াররা আর ইচ্ছে থাকতে পারবে না। নিশ্চয়ই, কারণ এই যে ঘটনার সঙ্গে তো প্রথম চার্জশিটই দেখা যাচ্ছে সিভিক ভলান্টিয়ার জড়িত। হ্যাঁ প্রথম চার্জশিটে তাই তো দেখাই যাচ্ছে। কি বলবেন এই রায়? ভালো পদক্ষেপ নিচ্ছে এবং সেটা সরকারকে বিবেচনা করতেই হবে বাধ্য হয়ে। কে ভালো পদক্ষেপ? সুপ্রিম কোর্ট ভালো পদক্ষেপ নিয়েছে। চার্জশিট নিয়ে তো আপনারা অসন্তুষ্ট আজকে? না অসন্তুষ্ট নই, অসন্তুষ্ট নেই এটা নিয়ে। এটা আরও চার্জশিট জমা পড়বে এবং সিবিআই তো বারবার বলছে এবং পরবর্তীকালে এই সমস্ত যারা কার দিকে জড়িত আছে সেটা তদন্ত সাপেক্ষ হবে। আরও কেউ জড়িত আছে? হ্যাঁ তদন্ত করছে এখন। সময় চলে যাচ্ছে। হ্যাঁ সময় কেন, সময় দিতেই হবে। এখন এত প্রমাণ লোপাট করা হয়েছে আমাদের চোখের সামনে দেখেছি তো, আমাদের বাইরে বসিয়ে রেখে প্রমাণ লোপাট করা হয়েছে। সে তো এবার ডিজিটাল প্রমাণ জোগাড় করতে তো সময় লাগবে। রাজ্য সরকার কোনো ব্যাপারে সদিচ্ছা দেখাচ্ছে না। তাহলে এইভাবে আমার মেয়েটা যখন মারা গেছে তাহলে এইভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করতেন না।